বল কেমন আছো ভাই? আমি তো সবসময় ভালো থাকি। তা তোমাদের পুলিশের বড় ভাই কই? তারে তো এলাকায় দেখতেছি না। আরে ভাই ওর কথা তুমি কইও না, সকালবেলা দেখলাম পুলিশের বড় ভাই বউ নিয়ে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে। ও তাইলে তো শ্বশুর বাড়িতে গিয়ে বিরাট তোলপার ঘটায় ফেলবে। ওরে ভাই ও তো টর্নেডো ঘটায় দেবে, আরো যেদিক দিয়ে যায় সব তো ভাঙিয়ে ছিঁড়ে চুর মার করে দিয়ে যায়। এই এলাকায় যদি কোনো ঘাউড়া লোক থাকে সেটা হইতেছে মোবারক। একদম ঠিক কথা কইছো ভাই। আরে ভাই ছোট ভাইটারে পুলিশে চাকরি দিতেছে, দিয়ে যে কি একটা পাইছে সে, মানে সে পুলিশের বড় ভাই, সব জায়গায় সে এই পাওয়ারটা দেখায় বেড়ায়। আমার কি মনে হয় জানো, মোবারকের মাথায় কোনো ঘিলু নাই। ওই যে গাড়ির ইঞ্জিনের ভেতর মোবিল থাকে না, ওর মাথায় আছে মোবিল। ওরে ভাই মোবারক যখন চেতে কাউরে চেনে না, কি যে কবর হইছে। মকবুল ওর কথা বাদ দাও, সুন্দর করে আমার এক কাপ চা দাও। এইটাই কাজের কথা কইছে ভাই, চা দি এটা খাও, পানি একদম গরম আছে, এই চিনি কিন্তু কম। আরে ভাই তুমি কি ধরনের চা খাও এটা আমি জানি না, আমার খবর বলে একদম সকালে তোমারই দিলাম।